go straight. And this time it's a good one. মেহেদি হাসানের বলে লং অন অঞ্চলে ফ্ল্যাট স্ল্যাপ মারেন শিবম দুবে। নিশ্চিত ছক্কা যখন ধরে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই বাউন্ডারি অঞ্চলে দুর্দান্ত এক ক্যাচ নেন বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম গ্র্যাবে বল ধরে তা আবার আকাশের পানে ছুড়ে দিয়ে তড়িৎ গতিতে ফিরে এসে আবারও লুফে নেন রিয়াদ, যার ফলে বিধ্বংসী হওয়ার আগেই সাজগরে ফিরে যেতে হয় চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজের সতীর্থকে। রিয়াদের দারুণ ফিল্ডিং এর দিন শরীফুলের চোট বাংলাদেশকে ফেলেছে শঙ্কায়। Absolutely, he's bowling as well. মাহমুদুল্লাহ রিয়াদ একটা সময় তিনি ফুরিয়ে গেছেন বলে দল থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়ার সব বন্দোবস্ত করে ফেলা হয়েছিল, তবে পরিশ্রম ও অধ্যবসায়ে রিয়াদ ফিরেছেন পূর্বের চেয়ে আরো শক্তিশালী হয়ে। নিজের ফিটনেসের এতটাই উন্নতি করেছেন যে কেউ দেখলে মনে করবে টকবগে যুবক। ব্যাট হাতে নিয়মিত রান করার পাশাপাশি মাঝে মধ্যে বল হাতে রাখেন অবদান। টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং এ তিনি কি করতে পারেন তা দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে, আর জানান দিয়েছেন নিজের শেষ বিশ্বকাপ রাঙিয়ে যাওয়ার জন্য তিনি কতটা প্রস্তুত। এর আগে বল হাতেও নিজের কারিশমা দেখিয়েছেন বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেখিয়েছেন সাজগরের পথ, রোহিতকে লোভ দেখিয়ে বড় শট খেলতে বাধ্য করে রিশাদ হোসেনের ক্যাচে পরিণত করেন। শর্মাকে রিয়াদ বিদায় করলে কিছুটা চাপে পড়ে টিম ইন্ডিয়া, পরে সেই বিপদ থেকে দলকে টেনে তোলেন ঋষভ পান্ত। মার্কাটারির টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে স্বল্প রানে আটকানো না গেলেও বোলাররা নিয়মিত সেট হয়ে যাওয়া ব্যাটারকে ফিরিয়ে নিজেদের মুনশিয়ানা দেখিয়েছেন। ভারতের হয়ে সর্বোচ্চ 53 রান করে স্বেচ্ছায় বিশ্রামে যান ঋষভ পান্ত। মেহেদি, শরীফুল, তানবীর, রিয়াদ প্রত্যেকে স্বীকার করেন একটি করে উইকেট। ভারতের ইনিংসের শেষ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার শরীফুল ইসলাম, করতে পারেননি নিজের ওভারের শেষ বলটিও। Absolutely, he's bowling as well. বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলতে। ভারতের প্রথম হলেও বাংলাদেশের এর আগে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল, তবে তা টর্নেডোর কারণে বাতিল করা হয়। টিম ইন্ডিয়া নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর দল আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। Absolutely, he's bowling as well. জামান আশরাফ, স্পোর্টস মেইল 24. Absolutely, he's bowling as well.